আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখব 2022 সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয় থাকছে। বন্ধুরা দেখো, তোমাদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে তোমরা যারা 2022 সালে আলিম পরীক্ষা দিবে তাদের জন্য। দেখো এখানে প্রথমত রয়েছে ফিকা দ্বিতীয় পত্র, অর্থাৎ তোমাদের নুরুল আনোয়ার বইয়ের অর্থাৎ ফিকা দ্বিতীয় পত্রের বিষয়গুলো হচ্ছে 204, এখানে অ্যাসাইনমেন্ট নম্বর 1। আর দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, নির্দেশনা দিয়েছে, তোমাদের নির্দেশনার আলোকে যথাযথভাবে উত্তর করতে হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের সমাধান করতে হবে, তাহলে তোমরা 16 নম্বরের মধ্যে 16ই পাবে। আর বন্ধুরা, আমরা নির্দেশনার আলোকে যথাযথভাবে অ্যাসাইনমেন্টের সমাধান খুব শীঘ্রই আপলোড করব আমাদের এই চ্যানেলের মধ্যে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে, যাতে করে আমরা অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও, আর তোমরা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে ফেলতে পারবে। এরপর বন্ধুরা দেখো, তোমাদের জন্য আরও বিষয় রয়েছে নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টে উর্দু প্রথম পত্র, অর্থাৎ তোমরা যারা উর্দু নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য। এরপর দেখো রয়েছে ফার্সি প্রথম পত্র, এটিও তোমরা যারা ফার্সি নিয়েছো তাদের জন্যই ফার্সি প্রথম পত্র। এরপরে দেখো বাংলা দ্বিতীয় পত্র, এখানে বাংলা দ্বিতীয় পত্রের বিষয়গুলো হচ্ছে 237। দেখো এটির অ্যাসাইনমেন্ট হলো 4, এখানেও নির্দেশনা দেওয়া আছে, তোমরা নির্দেশনা আলোকে অ্যাসাইনমেন্টটি সমাধান করতে হবে, তাহলে সর্বোচ্চ নম্বর হবে কত? 20, আর তোমরা যথাযথভাবে লিখে 20 পাবে। এরপর বন্ধুরা তোমাদের জন্য রয়েছে রসায়ন, অর্থাৎ তোমরা যারা সায়েন্স থেকে পড়াশোনা করো তাদের জন্য রসায়ন দ্বিতীয় পত্র, এখানেও অ্যাসাইনমেন্ট রয়েছে সর্বোচ্চ নম্বর 16। এরপর দেখো তোমাদের জন্য রয়েছে পৌরনীতি ও সুশাসন, এটি হলো দ্বিতীয় পত্র, বিষয়গুলো হচ্ছে 242। এখানে দেখো এটি অ্যাসাইনমেন্ট হলো 4, আর তোমাদের এটিও নির্দেশনা দেওয়া আছে সর্বোচ্চ নম্বর 20, অর্থাৎ তোমরা নির্দেশনা আলোকে যথাযথভাবে লিখলে তোমরা 20 নম্বর পাবে, আর আমরাও আমাদের এই চ্যানেলে আপলোড দিব খুব শীঘ্রই সমাধানগুলো। বন্ধুরা এরপরে দেখো তোমাদের জন্য রয়েছে অর্থনীতি, এটি দ্বিতীয় পত্র, বিষয়গুলো হচ্ছে 214, এটিও অ্যাসাইনমেন্ট নং 4, আর অধ্যায় হলো বাংলাদেশের শিল্প। বন্ধুরা এখানেও নির্দেশনা দেওয়া আছে, আর তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের এখানে অ্যাসাইনমেন্টের মান বন্টন করেছে সর্বোচ্চ 12, যথাযথভাবে লিখলে তোমরা 12ই পাবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, আর আমরা খুব শীঘ্রই এই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আপলোড করব, আর তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটন ক্লিক করে দেবে, আমরা আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।